আমাদের অত্যন্ত গরিব ভাই বোনদেরকে আমাদের যতটুকু পারি আমরা শীত নিবারণের জন্য কিছু সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমার মনির ভাই, সন্তোষ ভাই সহ আর অনেক রয়েছে, ওনাদের সবাইকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠান করে আমাদের ভাই বোনদেরকে শীতবস্ত্র বিতরণ করার জন্য। পৃথিবীর যে কোনো দেশে যান সেই দেশে ওদেরকে সরকারের পাশাপাশি বিত্তবানরা যদি একজ্ঞান আসে তাহলে সেই দেশ স্বাবলম্বী হয় না এবং সেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, এটা একটা বাস্তব প্রমাণ। আজকে যারা আমরা তাদেরকে এই শীতের জন্য সামান্যটুকু দিচ্ছি, অথবা কেউ মনে করতে পারেন যে আমাকে একটা কম্বল দিচ্ছেন আর কিছু না, কিন্তু আপনাকে একজন লোক একটা কম্বল দিতেছে ঠিক সেইভাবে যদি মনে করেন তাহলে দেখবেন আরও দশজন লোক সেইভাবে দিতেছে আপনার দশটা কম্বল হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা করলে গেলে যে সূচনা হলো, এই সূচনাটা দেখবেন আপনারা এই সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন গলিতে বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন ইউনিয়নে উপজেলায় এইভাবেই বিত্তবানরা শীত বস্ত্র বিতরণ করতেছে। শীতের পরে দেখা যাবে ঈদ আসে, ঈদের সময় অন্য বিতরণ করা হয়। সুতরাং সরকার বসনে সরকার কাজ করতেছে, সরকারের পাশাপাশি বিত্তবানরাও কাজ করতেছে। আপনারাও বুঝতে হবে যে এটা এই দেশ আপনারা যেভাবে গরিব সবাই কিন্তু গরিব, কিন্তু সব সবার স্বার্থ সাহিত্য আমরা কাজ করতেছি। আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে, আপনারা যদি ঠিক সেইভাবে যদি দেখা যায় শীত বস্ত্রের মধ্যে যদি বেশি আপনারা কোন জায়গায় দুই এক জায়গায় পেয়ে থাকেন তাহলে আপনার পাশের করে যে বোনটি যে বাইকটি শীতে কাতরাচ্ছে তাকে যেন আপনারা সাহায্য করেন, কারণ এটাও একটা মানবিক দিক। হয়তো আপনাদের এটা ঠিক দেখে না, কিন্তু আপনাদের একটা দায়িত্ব রয়েছে, তাই ঠিক সেটা আমি মনে করি আপনারা পালন করবেন। আমাদের এই মহানগরীতে বিভিন্ন জায়গায় ঠিক এইভাবে শীত বস্ত্র বিতরণ করা হয়। আমার বন্ধু একটুকে শামসুল ইসলাম বলেছেন এবং আমার বন্ধু মনির ভাই বলেছেন উনি সুনামগঞ্জে যাবেন। সুনামগঞ্জ আপনারা জানেন হাওড় অঞ্চলের মানুষ থাকে এবং হাওড় অধ্যুষিত অঞ্চল, হাওড় অধ্যুষিত অঞ্চলে এমনিতে শীত বেশি থাকে, কারণ চতুর্দিকে বাতাস, চতুর্দিকে পানি এবং চতুর্দিকে হলো খোলামেলা জায়গা। এই সিলেট মহানগরীতে এই ধরনের খোলামেলা জায়গা নাই, যদিও আমরা যেখানে বসে আজকে বক্তব্য দিচ্ছি এই চতুর্দিকে কিন্তু একটু ঠান্ডা একটু বেশি শহরের অন্য সাইড থেকে। তারপরেও বলবো অনেক মানুষ আছে, অনেক মানুষ আপনাদেরকে সাহায্য সুবিধা করে, কিন্তু সুনামগঞ্জে এই ধরনের সাহায্য সুবিধা একটু কম। আমি মনির ভাইকে অনুরোধ জানাবো এবং কি যারা আজকে এই যে দুটি সংগঠন এই প্রোগ্রাম নিয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা মানুষের কাজ করতেছেন, আমরাও মানুষের কাজ করতেছি, আপনারা গ্রামে যান, শুধুমাত্র সুনামগঞ্জে না সিলেট শহরের বাইরেও যান, সিলেট শহরেও কিছু আপনারা এইগুলো করতে পারেন। সুতরাং যারা এই সুন্দর অনুষ্ঠান করতে চান আজকে সভাপতি সহ সবাইকে আমি আমার অন্তরে অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আসলে যাবো সুনামগঞ্জে একটি প্রোগ্রামে যাবো, ফাইনাল খেলা, ফাইনাল খেলাটা শেষ হয়ে যাবে কিন্তু এর আগে আপনাকে উপস্থিত থাকতে হবে। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং প্রতীক হিসাবে তার পাশে কম্বল বিতরণ করে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। আপনারা আপনারা যেভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেভাবে যেন আপনারা আপনাদের আমার মনে হয় আমরা দিয়ে দিয়েছি, টোকেন দেওয়া হয়েছে। সুতরাং টোকেন না দিলে আবার অসুবিধা, সুতরাং টোকেন দেওয়া হয়েছে, কারণ ওনারা এই যে শীত বস্ত্র বিতরণ করেন আমি ওনাদের সাথে প্রায় 5 বছর ধরে কাজ করতেছি। গত বছর শুধু আমি আসতে পারি নাই, কিন্তু এর আগের প্রত্যেকটি বছরই আমি গিয়েছি, এখানে একবার দিয়েছেন আর বলবো এর আগে ওনারা আলী আমাদের সাথে মাঠে দিতেন। সুতরাং ওনারা এটা ভালো করে বুঝে কীভাবে কী করতে হয়, আপনারা সবাই